আপনারা বুঝেন কিছু আপনারা এক কথা একবার বুঝেন না তো পেছেন কেন বুঝাই দেন আমি তো আপনাকে বুঝাই দিচ্ছি যে আমি 50 টাকা কেজি এখন বিক্রি করছি আমি তাকে 50 টাকা কেজি টাকা দিব সে আমাকে 1 টাকা কেজি কমিশন দিবে আমি কমিশনে মাল বিক্রি করি যা বিক্রি হয় তা আপনারা তাকে দেই তারাকে বলে দেয় কারা না না এরা বিক্রি বহরা বলে না এত দাম বিক্রি করেন বাজারে যে দাম বিক্রি হবে বাজারে তো সরকার রেট দিয়ে দিয়েছে একটা সরকার রেট দিলে সরকার একো কি রেট দিক আর আমাকে যে দাম বেচতে গবে আর আমি দাম বেচালামু সমস্যা কি আমার আমি 1 টাকা কেজি বেচলো আমার 1 টাকা কমিশন আর 100 টাকা কেজি বেচলো 1 টাকা কমিশন 150 টাকা কেজি বেচলো 1 টাকা কমিশন 50 টাকা বিক্রি করতেছেন এটা কিভাবে ঠিক করলেন 50 টাকা এটা তো 40 টাকা করতে পারতেন 55 না না এটা 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 বাজার কাঁচা মাল এটা দুই দিন আগে 60 টাকা বিক্রি হইছে আজকে 50 টাকা কি আজকে 50 বাজার নেমে গেছে বাজারে খাচ্ছে না আজকে 50 টাকা করে কত বস্তা বিক্রি করছেন আমরা গাড়িকে গাড়ি বিক্রি করি এই দেখছেন গাড়ি দিয়ে বসার চালান কত আচ্ছা বুঝতে পারছি এই এক আপনার এই এখানে ঘর কোনটা এই এক গাড়ি দিয়ে মাল আছে আচ্ছা আপনার ঘর কোনটা এটা আমার ঘর ওইটো এইটো এটা গৌরাল 50 টাকা বিক্রি করতেছেন এটা কি মূল্য তালিকায় ঘোষণা দিবেন মূল্য তালিকাটা একটু দেখেন মূল্য তালিকাটা দেখান মূল্য তালিকা পেটে আছে আলু সরকার রেট দিছে 35 টাকা আলু বিক্রি 40 টাকা আলু 35 টাকা আসুক বেটা বিক্রি করব সমস্যা কি আপনি এটা বলতে পারেন না কোনটা আরে সরকার নির্দেশনা কোনটা চলে এসেছ আপনি আমাকে জবাব দেন কোনটা চলে সরকারের নিজস্ব নয় আপনিও চলেন না আপনি যে সরকারি চাকরি করেন আপনিও চলেন না একশোবার করবো সরকারও এই ইনপুটারে বলে দে তোমার মাল এত পার্সেন্ট ট্যাক্স দিয়ে আনবা এত পার্সেন্ট ডলার দিয়ে আনবা তাহলে সরকার ওই ওই বেটায় ওই পোস্টাই আনবো এখন যে 50 টাকা বেচাছি কেজিকে 70 টাকায় বানিয়ে লস যাচ্ছে আপনি যে 50 টাকা বিক্রি করেন আপনার মূল্য তালিকা দেখান আছে আছে দেখাব সমস্যা নেই আপনার টাঙানো থাকবে না না টাঙানো থাকলে আমি আজকে দিকে টানাই দিব না সমস্যা নেই সেটা হচ্ছে ওনাদের মূল্য তালিকা নাই ওনারা যে দামে বিক্রি করছে বলছে সে দামে ওনারা মূল্য তালিকা প্রদর্শন করেনি আইন অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করলে একটা দণ্ডনীয় অপরাধ আছে সে ধারায় ওনাদেরকে আমরা জরিমানা করছি এটা এটা দেশি পেঁয়াজ আচ্ছা আমরা এখানে তদারকিতে আসছি আমরা দেখবো বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে যে এটা এলসি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ না দেশি পেঁয়াজের দাম নির্ধারণ হয়েছে আমরা আরও প্রতিষ্ঠান দেখবো সেক্ষেত্রে যদি তারা অপরাধ করে থাকে যে নির্ধারিত যে দাম নির্ধারণ করেছে সে দামে যদি বিক্রি না করে থাকে সেটা আমরা তদারকি করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি